গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমার সবাই কেমন আছে? আসো সবাই ভালো আছো তো? আগে তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এই দেখো, আমি এই মাত্র ঘুম থেকে উঠেছি। তারপরে ঘুম থেকে উঠার পর দেখছি আমার শাশুড়ি মায়ের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ঘড়িতে দেখছি তো বাবারে 7টা বেজে গেছে। তো আমার সানমা সবাই চা খেয়েছে, চলো তোমরাও দেখবে কে দিয়ে চাটা খাচ্ছে। তো এই দেখো, আমার শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে, তো মুড়ি ভিজিয়ে খেয়েছিল। আর এখানটায় দেখছি একটু লাল চা আর একটা বিস্কুট সানমাস দিয়ে দিয়েছে। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার শাশুড়িমার। এইখানটায় দেখছি সান মাছ খাইনি এখনো। এই দেখো বিস্কুটকে ভিজিয়ে রেখেছে, আর এইখানটায় বিস্কুট আছে। কি হয়েছে ওটা, কি হলো সান মাছ? ও নিজের হাতে খাবে না, বলবে কি মা আমাকে বলবে, না হলে আর দাদিকে বলবে, না তো আর বাবাকে বলবে কি আব্বু খাই খাইয়ে দাও আমাকে। হাই বলো সান মাছ। এই দেখ দেখ দেখ, এই কই গো, তো এখনো আমি আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর সানওয়াজের আব্বাই এখনো ঘুম থেকে উঠেনি। সে ঘুম থেকে উঠবে জানি না কে খাবে, কারণ কি তোমরা জানো কি সে চা খাই না। তো এখনো কিছু খাবারও হয়নি গো, তো কবে খাবারটা করবো? আমি চাটা খেয়ে দে খাবারটা কমপ্লিট করবো। এই দেখো আমাদের গাছে পেয়ারা ধরেছে, সে পেয়ারাটাকে পারবো। এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো অনেক বড় পেয়ারা ধরেছে। এই দেখো দেখতেই তো পাচ্ছ, বেশ বড় পেয়ারাটা হয়েছে না? আরও তিনটে হয়েছিল, তো সেটা ভেঙে খেয়ে নিয়েছি আমরা। আর প্রথম পেয়ারাটা মসজিদে দিয়েছিলাম আমরা, প্রথম আর কি প্রথম ফল ধরেছিল তো তাই মসজিদে দিয়েছিলাম। তো ঠিক আছে, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে, তো তোমার যেন সানমাজের আব্বা উঠবে। তো সানমাজের আব্বা ঘুম থেকে উঠে আমি ব্রাশ ট্রাশ কমপ্লিট করে চাটা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো এই দেখো সানমাজের আব্বাকে বের করে দিয়েছি, তো মুখ ব্রাশ সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি খাবার দেবো তো, আমরা মুড়ি খেয়ে নিয়েছি, মুড়ি আর চা। তো সানমাজের আব্বা খায়নি, তার জন্যে বাজার থেকে এই লুচি তরকারি নিয়ে এসেছি, তো এটাই দেবো। খেলো খেলো সমাজ খেলো, দিদি কি কে খাই কে খাই কে খাই কে খাই শানু আজ খাই। আরে বাবা রে, মজা 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 ভাল লাগছে? তো ঠিক আছে, আর বাপ বেটা খাক। তো আমি বাজার যাবো, বাজার দেখি কি তরকারি পাবো, কারণ কি এই দেখো 10:30 বেজে গেছে, কি রান্না করব আমি জানি না। তো রান্না তো দেখি কি দোকানে পাই। তো দেখো আমার বাজার করা হয়ে গেছে, তো মাংস নিয়ে এসেছি, মাংস আজকে নিয়ে আসতাম আমার, কারণ কি আজকে আমরা এরকম কচু রান্না করতাম আর ডাল রান্না করে নিতাম। তো আমার ছোট মেয়ে তো ননদ আর নন্দু শপিং করতে এসেছিলো ইয়াতনগরে, তো তারা এইখানটাই এসেছে, তো তার জন্য এই দেখো তার মেয়ে ছেলে সবাই এসেছে, আর তাদেরকে মুড়ি খেতে দিয়েছি। এই দেখো এই মুড়িটা। তো ঠিক আছে, আমি এখানটায় ভাত চাপিয়ে দিয়েছি, তো ভাতটা হচ্ছে আর ডালটা চাপাবো, তারপরে মাংসটা কাটবো, আলু ভাজা করবো।
তো ঠিক আছে, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখলে কি কি রান্না করলাম। তো এখন আমি সানওয়াজের আব্বাকে স্নান টান করি, আমি নিজে স্নান করব, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তোমাদের সঙ্গে কথা বলবো। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর তারপরে আমরা একটু ঘুমিয়েছিলাম। তো এই দেখো আমার ননদরা এসেছিল, তোমাদেরকে বলেছিলাম কি তারা শপিং করতে এসেছে, তো আমাদের বাড়িও এসেছে। তো ওরা তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রচুর, তার জন্য ওরা বাড়ি চলে গেছে, তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তারা কি কিনেছে না কিনেছে। তো ঠিক আছে, আর নেক্সট টাইম যখন আসবে তোমাদেরকে দেখাবো। তারা তো পরে আসবে নিশ্চয়ই, তখন দেখে নেবে কি এই জিনিসটা নিয়েছিল, তো তোমাদেরকে দেখাতে পারিনি। তো ঠিক আছে, যাবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। বাই, টাটা।